আসছি পরবর্তী খবরে। শুক্রবার সকালে বিলোনিয়ার চিত্তমারা অফিস টিলা বাজারে অনিল পালের মিষ্টির দোকানে হঠাৎ অসতর্কতা বশত আগুন লেগে যায়, আর সেই আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় তার মিষ্টির দোকান। পাশাপাশি থাকা বিশ্বজিৎ মজুমদারের একটি মুদির দোকানেও ক্ষতি হয়। বাজারে উপস্থিত ব্যবসায়ীরা সাথে সাথে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের গ্রাত্রি। বিলোনিয়ার চিত্তামারা অফিস টিলায় একটি মিষ্টির দোকানে আগুন। মিষ্টির দোকানের লেলিহান শিখার আগুনে ভস্মীভূত হয়ে যায় পার্শ্ববর্তী থাকা আরও একটি দোকানে আংশিক ক্ষতি হয়। মিষ্টির দোকানের সেই আগুনে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান, কিন্তু পৌঁছতে একটু দেরি হলে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওঠেন। পরবর্তীতে দমকল কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় সেখানে আগুন নিভানো হয় এবং পরবর্তীতে দমকল কর্মীরা বলেছেন যে আরও কিছুক্ষণ দেরি হয়ে গেলে ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারত। বাজারে উপস্থিত ব্যবসায়ীরা আগুন দেখার সঙ্গে সঙ্গেই বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। গাড়ি বাজারে পৌঁছতে দেরি হয়েছে, এই প্রতিবাদ জানিয়ে উত্তেজিত সৃষ্টি করেছেন জনতা। এবং এক শ্রেণীর উশৃঙ্খল জনতা তাদের সঙ্গে যদিও বাজারে শুভবুদ্ধি ব্যবসায়ী সম্পন্নদের কোনো রকম যোগাযোগ নেই। আড়াই লক্ষ টাকা আপনার? আপনার নাম? অনিল পাল। আপনার মিষ্টির দোকান ছিল, কিভাবে লাগলো? ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল আধিকারিকরা এবং তাদের প্রচেষ্টায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। সকালবেলার মর্নিং ডিউটিতে অফিসটিলা বাজারে আগুন লাগবে হয়েছে, তো সাথে সাথে আমরা চলে আসছি। চারটা পঁচিশটা দিচ্ছে, চারটা পঁচিশে দিয়ে তো যথারীতি আমরা চলে আসছি। হ্যাঁ, অফিসটিলা দেখলাম আমরা সম্ভবত এটা মানে কি মিষ্টি দোকান। হ্যাঁ, জিজ্ঞেস কীভাবে আপনার আগুনটা লাগছে, ইলেকট্রিক সস্তা কি নাকি আপনার নিজের থেকে হ্যাঁ কোনো কিছু জ্বালাতে গিয়ে আগুনটা লাগছে, তো তাই স্বীকার করছে তাই স্কোপের ইয়ের থেকে আগুনটা সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালিকের সাথে এখন আমি জিজ্ঞাসা করি নি। হ্যাঁ, মালিকের স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে বলা লাগে। হ্যাঁ, সিলিন্ডার ছিল। হ্যাঁ, সিলিন্ডার ব্লাস্ট না, সিলিন্ডার ব্লাস্ট হয়নি, সিলিন্ডার ব্লাস্ট হয়নি। আগুন আমরা পার্শ্ববর্তী যে দোকানগুলো ছিল এগুলো আমরা রক্ষা করেছি।